অনেকের ধারণা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমতার কিছু অংশ আব্দুল কাদের জিলানিও কি করে গ্রহণ করে, মানে তার কাছে সে ক্ষমতা আছে, বলে নাউজুবিল্লাহ। এর একটা লকব দিয়েছে, বই আছে, আপনারা দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানি একটা বই আছে, একটা লকব আছে তার, আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে দস্তেগীর। কি লকব বললাম? দস্তেগীর। দস্তেগীর লকব দিয়েছে তাকে, দস্তেগীর বলা হয় তাকে কাকে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দেখেন, মানে বইয়ের মধ্যে লিখতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সহ আরশের উপর হাঁটাহাঁটি করতেছিলেন, হঠাৎ করে বিচ্ছিল অবস্থা আল্লাহ রাব্বুল আমিন পড়ে যাচ্ছিলেন বিচল খেয়ে, এমন সময় আব্দুল কাদের আল্লাহর হাত ধরে আল্লাহ রাব্বুল আমিনকে উঠায় ওই পড়ে যাওয়া থেকে রক্ষা করেছে, এই জন্য আব্দুল কাদের জিলানির নাম হচ্ছে দস্তেগীর। বলে নাউজুবিল্লাহ। আপনারা যারা ইসলাম গ্রহণ করেছেন, আমি আপনাদেরকে বলবো ইসলাম গ্রহণ করলেই চলবে না, ইসলামের নামে যত কুসংস্কার আছে, ইসলামের নামে যত খারাপ কাজ আছে, ইসলামের নামে যত শিরকি তৎপরতা আছে, সেগুলো সম্পর্কে জ্ঞান নিয়ে ইসলামকে সহি ইসলাম করতে হবে, অন্যথায় এই ইসলাম গ্রহণ করেও জান্নাত পাওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছেন কিনা? ইসলাম গ্রহণ করলে তো জান্নাত নয়, কারণ ইসলাম এখন কি হয়েছে, ইসলামের নামে এখন বড় ধরনের খিচুড়ি আবিষ্কার করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এটি খাওয়াও যায় আবার দেখাও যায়, এই ধরনের একটা খিচুড়ি তৈরি করে দিয়েছে। এই ইসলাম দিয়ে কাজ হবে না। প্রকৃত ইসলাম যেটি, সেটি জানতে হবে, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত আগত উম্মতের কাছে আমানত হিসেবে। আসুন, আব্দুল কাদের ইবনে আবি সালেহ যিনি আব্দুল কাদের ইবনে আবি সালেহ যিনি রহমতুল্লাহ আলাইহি বলে মুদাস্তাগীর, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মনে করেন এটা কি কোনো মুসলমান বিশ্বাস করার সুযোগ আছে যে আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি আল্লাহ রাব্বুল আলামিনকে বাসা থেকে রক্ষা করছে? আল্লাহ, আর এই বই পড়ানো হয় আর এটা আমরা মানে ওয়াজ মাহফিলে আলোচনা করা হয় আমরা শুনি, বাবারে আব্দুল কাদেরের কি ক্ষমতা! ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? একজন মানুষের এই ক্ষমতা নেই, আল্লাহর এই মাখলুকাতের মধ্যে এই গোটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিবরিল আমিনকে নির্দেশ দেয়, জিবরিল আমিন তার ডানা দিয়ে এভাবে ধাক্কা দিলে গোটা মাখলুকাত তছনছ হয়ে শেষ হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ফেরেশতাদের মধ্যে একজন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ফু দিবে, এই গোটা মাখলুকাত শেষ হয়ে যাবে, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন তা ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনি মনে করছেন মানুষের প্রয়োজন আছে কিনা, আব্দুল কাদের জিলানির প্রয়োজন আছে কিনা? আরেকটি বিষয় দেখেন, বিভ্রান্তি কোথায়? আব্দুল কাদের জিলানি আজ থেকে মরে গিয়েছে কত বছর আগে, মরে গিয়েছে, দাফন করে দাফন কাফন সব শেষ হয়ে গেছে, তারপরে আমরা আব্দুল কাদের জিলানির পিছে পিছে ঘুরি, বলি যে মানে ইয়া কাদের, ইয়া জিলানি, গাউস, ইয়া গাউস, সে বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, ইয়া গাউস আমাদেরকে সাহায্য করো, আগেসনি আমাদেরকে সাহায্য করো। তিনি সাহায্য করবে না, সাহায্য কে করবে? সাহায্য কে করতে পারে? আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ সাহায্য করতে পারে না। সুতরাং এ বিশ্বাস করার একজন ইমানদার ব্যক্তির আদৌ সুযোগ নেই যে এই মাখলুকাতের কোনো কর্তৃত্বের ক্ষেত্রে কোনো মানুষের কোনো ক্ষমতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বাহিনী রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। বন্ধুগণ, আপনি দেখেন না কিয়ামত পর্যন্ত যাকে যাতে করে এই উম্মতে মুহাম্মদি শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে উদাহরণ দিয়েছে, ফিরাউনের মতো এত বিশাল ক্ষমতাধর ব্যক্তিকে শুধু পানি দিয়ে ধ্বংস করেছে।